আসসালাম মহালী কুমার আহমতুল্লাহ হি অবরা হেতু আলহামদুলিল্লাহ তো মহাল্লাহ মাল্লভিয়া এক ভাই প্রশ্ন করেছেন সালাতের মধ্যে তেলাওয়াতে সাজদা চলে আসলে করণীয়কে যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন পবিত্র প্রাণীর মধ্যে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো তেলাওয়াত করলে বা শুনলে মোমিন পাঠক ও শ্রোতা সকলকে আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করতে হয় এই সিজদা যেহেতু সালাত নয় সে কারণে এর জন্য অজু বা কেবলা শর্ত নয় রসল সাল আলীহাসালের সাথে একবার সিজদা দিয়েছিল এক স্থানে দীর্ঘক্ষণ থাকলে এ সিজদা সঙ্গে সঙ্গে না করে কিছু পরেও করা যায় স্থান পরিবর্তন হলে এর জন্য সিজদা আর করতে হয় না এবং এটার কাজাও আদায় করতে হয় না জেহরি বা সরি সালাতে অর্থাৎ যে সালাতে জোরে কেরাত হয় এবং যে সালাতে জোরে কেরাত হয় না এখানেও যদি সিজদার আয়াত চলে আসে তেলাওয়াত করতে গিয়ে তাহলেও সিজদা দিতে হবে একই আয়াত বারবার যদি চলে আসে এবং ওই আয়াতে যদি সিজদা থাকে তাহলে তেলাওয়াত শেষে একবার সিজদা দিলে যথেষ্ট হবে গাড়িতে চলা অবস্থায় সেজদার আয়াত পড়লে বা শুনলে ইশারায় বা নিজের হাতের উপরে সেজদা করতে হবে এই সিজদা ফরজ নয় করলে নেকি আছে কিন্তু না করলে কোনো গণ হবে না এটার নিয়ম হচ্ছে প্রথমে তাকবির দিয়ে সেজদায় যেতে হবে অতপর দোয়া পড়তে হবে পুনরায় তাকবির দিয়ে মাথা উঠাতে হবে যেটা বর্ণিত হয়েছে মুসান্নাফ ইবনা আব্দুর রাজ্জাক পাঁচ নম্বর হাদিস সিজদা একটি দিতে হবে সিজদা একাধিক নয় এবং এতে কোনো তাসাহুদ বা সালামও নেই ফেকো প্রথম খণ্ডের একশো চৌষট্টি পৃষ্ঠা এই সিজদার ফজিলত হচ্ছে এই সিজদার আয়াত শুনে যখন কেউ সিজদায় যায় তখন শয়তান কাঁদতে থাকে আর বলে যে হায় আফসোস যে বনু আদমকে সাজদার জন্য আদেশ করা হলে সে সিজদা করে দিল এবং সে জান্নাতি হয়ে গেল আর আমাকে সিজদার আদেশ দিয়েছিল আল্লাহ তালা কিন্তু আমি অবাধ্যতা করলাম এবং জাহান হয়ে গেলাম যে হাদিসটি রয়েছে সহি মুসলিম মিসকাতের নয়শো পঁচানব্বই আটশো পঁচানব্বই নম্বর হাদিস তাহলে বোঝা যাচ্ছে সেজদার গুরুত্ব অনেক এবং এটার ফজিলত স্পষ্ট হচ্ছে এটার জন্য খাস দোয়া রয়েছে যে দোয়াটি বর্ণিত হয়েছে ফিকহുന്നতে প্রথম খণ্ডের 167 পৃষ্ঠা আমস্তাদরা খাকিমের প্রথম খণ্ডের 220 পৃষ্ঠা যে দুয়াটি হচ্ছে সাজাদা ওয়াজহিয়াল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসরাহু বিহাওলিহি ওয়া কুওয়াতহি ফাতবারাকাল্লাহু আহসানাল খালিকিন এই দুয়াটি যে দুয়াটির অর্থ হচ্ছে সাজাদা ওয়াজহিয়াল্লাযী খালাকাহু যে আমার চেহারা সিদ্ধা করছে সেই মহান সত্তাকে যিনি একে সৃষ্টি করেছেন ওয়াস ওয়াসাক্কা সামআহু ওয়া যিনি কান এবং চক্ষুকে এখানে সেট করে দিয়েছেন বিহাউলিহি আকওয়াতহি এবং ক্ষমতা এবং শক্তি দিয়েছেন এতে ফা তাবারক আল্লাহ احسن الخالقین اطیب মহাপবিত্র আল্লাহ যিনি সুন্দরতম সৃষ্টিকর্তা সুবহানাল্লাহ তো এই কোরআনের আয়াতের সিজদা আসলে এই দুয়াটি পড়তে হবে পবিত্র কোরআনে 15 টি রয়েছে যা দারাকুতনি 1507 নম্বর হাদিস এবং আর অন্যান্য জায়গায় হাদিসটি রয়েছে সূরা আরাফের 206 নম্বর আয়াতে সাজদা রয়েছে সরারাদ পনেরো নম্বর আয়ত সরানাহুল পঞ্চাশ নম্বর আয়াত সরবানী সৈল একশো নয় নম্বর আয়াত সরমারিয়াম আটান্ন নম্বর আয়াত সরাহাজ আঠারো এবং সাতাত্তর নম্বর আয়াত সরাফর খান ষাট নম্বর আয়াত নমল ছাব্বিশ নম্বর আয়াত সর সাজদা পনেরো নম্বর আয়ত সরা চব্বিশ নম্বর আয়াত হামিম সাজদা অর্থাৎ সরাফর সিলাদ আটত্রিশ নম্বর আয়াত সুরা নাজম বাষট্টি সুরা ইংশিক একুশ এবং সুরা আলাক শেষ আয়াত এক সুরাগুলোতে স্পষ্টভাবে সাজদার হুকুম রয়েছে সুতরাং মমিন ব্যক্তি মাত্রই সাজদার আয়াত বুঝতে পারলে অবশ্যই সে সাজদা করবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সুন্নাত আল্লাহ রবুল আলামিন আমাদেরকে এই সাজদার আয়াতগুলো পাঠকালে সাজদা দেওয়ার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম আল্লাহ